বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে সকলকে স্বাগতম। তো তোমরা সবাই জানো যে একটু পরেই কিন্তু তোমাদের রেজাল্ট বের হচ্ছে। আমি আবারও বলছি, কোনো চিন্তা না করতে, পরীক্ষা তোমরা ভালোই দিয়েছো, তোমাদের পরীক্ষার রেজাল্টও ভালো হবে। এবং আবারও বলছি, চ্যানেলের সঙ্গে জড়িত সকল ছাত্রছাত্রীদের জন্য রইল শুভকামনা। এই যে ভিডিওটা তোমাদের সামনে সেন্ড করছি, এই ভিডিওটার ডেসক্রিপশন বক্সে একটা লিংক দেওয়া থাকবে, যে লিংকে ক্লিক করে তোমরা সরাসরি তোমাদের রেজাল্ট দেখে নিতে পারবে। কোনো রকম কোনো সমস্যা হবে না, জাস্ট একদম আমাদের যে ওয়েবসাইট রয়েছে, গভর্নমেন্ট ওয়েবসাইট, সেই গভর্নমেন্ট ওয়েবসাইট থেকে তোমরা রেজাল্ট দেখবে। আর একটা প্রশ্ন অনেক ছাত্রছাত্রীরা করে থাকে, কারণ যেহেতু তোমাদের রেজাল্ট আজকে বেরোবে এবং তোমরা তোমাদের মার্কশিট হাতে পাবে 20 তারিখে, সেজন্য অনেকের মনে একটা প্রশ্ন থাকতে পারে যে স্যার, আমরা রেজাল্টে বা যে মার্কশিটে যে মার্কটা দেখব, সেই মার্ক এবং যে ফাইনালের মার্ক কি সবসময় একই হয়, বা সার্টিফিকেটের মার্ক কি সবসময় একই হয়, নাকি কখনো কখনো ব্যতিক্রম ঘটতে পারে? বিশেষ করে যারা একটু দুর্বল বা যাদের রেজাল্ট একটু খারাপ শো হয় অনলাইনে, তাদের কিন্তু এই ভাবনাটা আসে। তো সেক্ষেত্রে আমি বলবো, দেখো বেশিরভাগ ক্ষেত্রে ভুল হয় না কথাটা 100% বলা যায় না। কি বললাম, বোঝা গেল? কারণ এর ব্যতিক্রম দেখেছি কিছু কিছু ছাত্র, দুই এক সময় আমরা দেখেছি যেখানে অনলাইনে একটা রেজাল্ট বিভ্রান্তি ঘটছে, কিন্তু অফলাইনে যখন আমরা মার্কশিট পাচ্ছি তখন কিন্তু রেজাল্টটা আবার ঠিকঠাকই আছে, কিন্তু সেই পার্সেন্টেজটা কিন্তু অতি নগণ্য। দেখা যাচ্ছে 1 থেকে 1% বলা যাবে না, মানে 500 জনে হয়তো একজনের কোন রকম মার্কসের সমস্যা হলো, যে অনলাইনে দেখা যাচ্ছে যে মার্ক অফলাইনে সেটা নয়, বা অনলাইনে দেখা যাচ্ছে যে সে ফেল হয়েছে, অনলাইনে সে পাস হয়ে গেছে, এরকম হয় না, সেটা কিন্তু নয়, কিন্তু সংখ্যাটা অতি নগণ্য। কি বললাম, বোঝা গেল? আর তবে বেশিরভাগ ক্ষেত্রে যে আমরা রিপোর্টটা পাই অনলাইনে, যে রিপোর্টটা পাই সেই রিপোর্ট এবং যেটা আমরা মার্কশিটে পাই সেই রিপোর্ট কিন্তু সেমই থাকে বেশিরভাগ ক্ষেত্রে। কিন্তু কোনো কোনো কারণবশত কিন্তু খুব যে 1000-এ 1টা বা 500-এ 1টা এরকম ঘটনা ঘটতে পারে, যে অনলাইনের মার্কসের সঙ্গে অফলাইনের মার্কসের তারতম্য ঘটতে পারে বা অন্যরকম মার্কস পাওয়া যেতে পারে। আশা করি তোমাদের মনের অনেক কনফিউশন এই কথার মধ্যে দিয়ে আমি দূর করতে পারলাম, তবে তার জন্য একটুখানি আমাদের অপেক্ষা করতে হবে। নেক্সট আরেকটা বিষয় নিয়ে আলোচনা করি, যে অনেকের নম্বর কোনো সাবজেক্টে যদি কম হয়ে যায়, তবে সেক্ষেত্রে খুব বেশি চিন্তা করার কিছু নেই, কারণ এরপরেও একটা ব্যবস্থা থাকে, যে ব্যবস্থার নাম হচ্ছে রিভিউ সিস্টেম এবং আরটিআই সিস্টেম, যে ব্যবস্থার মাধ্যমে কিন্তু আমরা নম্বরটাকে অনেকটা বাড়াতে পারি। তো যদি কোনো সাবজেক্টে কম থাকে, তো এসব নিয়ে টেনশন করার এখন কিছু নেই, এখন আপাতত রেজাল্টটা বের হোক, কে কেমন রেজাল্ট পেয়েছে সেটা দেখো, এবং আশা করি প্রত্যেকের রেজাল্ট ভালো হবে। এবং এই ভিডিও করার সঙ্গে তোমাদের আরও একটা কথা বলি, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিন্তু রেজাল্ট বেরোনোর পর তোমরা কিন্তু জানিও যে কে কেমন নম্বর পেলে বা কোন সাবজেক্টে কেমন কি নম্বর পেলে। প্রয়োজনে আমার ইমেল আইডি ডেসক্রিপশন বক্স আছে, সেখানে তোমরা তোমাদের রেজাল্টের যে কপি সেই কপি পাঠাতে পারো। ওকে, তো সকলের ভালো রেজাল্ট কামনা করছি, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, কোনো চিন্তা করো না, প্রত্যেকের ভালো হবে, প্রত্যেকেই কৃতকার্য হবে, এই আশা রেখে আজকের ভিডিও শেষ করলাম। আর ডেসক্রিপশন বক্সে লিংক আছে, সেই লিংকটা দেখে তোমরা সরাসরি তোমাদের ভিডিওটা, সরি রেজাল্টটা তোমরা দেখে নিতে পারো। ওকে, তো বেস্ট অফ লাক।